গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমি মোটামুটি ভালো আছি। তো জানালাটা দিয়ে দেখতেই পেলে যে এখন ভোর, মানে ভোর এখন বাজে 4:30। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সবাই উঠেও পড়েছে। তো ওই যে দেখো, আমি ব্যাগপত্রগুলো দেখাচ্ছি, এত সব ব্যাগ প্যাকিং হয়ে গেছে। তো আমি হঠাৎ করেই তোমাদের যাওয়ার ব্লগটাই দিচ্ছি, এর আগে সেভাবে কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, আজকেই আমি তোমাদের দাদাভাইয়ের কাছে মানে কোয়ার্টারে চলে যাব, সেটা হচ্ছে উড়িষ্যাতে। তো এই দেখো, এত ব্যাগপত্র হয়েছে, তো একাই যাব আমি। তো ভয় পেও না, এত আমি একা বয়ে বয়ে নিয়ে যাব না, আমাকে আমার শ্বশুরমশাই, শাশুড়িমা আর আমার কাকা শ্বশুর আর আবার এক আর একজন আমার তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধু গৌতমদা, তো ওরা সবাই মিলে আমাকে ট্রেনে তুলে দিতে যাবে। তারপর তুলে দিলে তারপর তোমাদের দাদাভাই নামানোর সময় নামিয়ে নেবে। তো যাই হোক, ওখানে মা দেখতেই পাচ্ছ আমি ট্রেনে নিয়ে যাব পরোটা আর আলু ভাজছে, আর এখানে আমার মা চা বানাচ্ছে, আমি খেয়ে যাব। তো যাই হোক চলো। আর এই যে হটপটটা দেখতে পাচ্ছ, এটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এটা একদমই ছোটো, এটা দেখতে হয়তো ফোনে বড় লাগছে, এটা অনেকটাই ছোট। তো ওটাতে একদমই আমি অনেক দিন আগে ইচ্ছে ছিল যে আমি যদি কখনো কোয়ার্টারে যাই তো ওটাই নিয়ে যাবো। তো যাই হোক, ওটাতে করেই একদম খাওয়া নিয়ে চলে যাব। আর এই দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন অনেকটাই সকাল হয়ে গেছে। তো বাইরে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করে সব ব্যাগপত্র তুলবো, তুলে আমরা যাব সতীশ সামন্ত স্টেশনে, মানে মহিষাতলের স্টেশনে। আর ওই স্টেশনে গিয়ে আমরা যাব হচ্ছে পাঁশকুড়াতে, পাঁশকুড়া থেকে যাব খড়গপুর, খড়গপুর থেকে যাব উড়িষ্যা। এখানে আমি যাওয়ার সময় শেষবারের মতো গাছগুলোকে দেখছিলাম, তো ওদেরকে ভীষণ মিস করব, কারণ আমি অনেক কষ্ট করে ওদেরকে যত্নে রেখেছিলাম কয়েকদিন। তো যাই হোক, ওদেরকে দেখে রাখার দায়িত্বটা আমি আমার শ্বশুরমাকে দিয়ে এসেছি, বলেছি যে গাছগুলোতে জল দেবে, এটা করবে সেটা করবে। তো যাই হোক, ব্যাগপত্র নিয়ে এখন যাচ্ছি টোটোতে তুলতে। আমি চলে যাব বলে আমার সাথে দেখা করতে এসেছিল আমার দিদি, দিদির ছেলে মেয়ে আর আমার মা। তো ওরা সবাই এসেছিলো আগের দিন সকালে এসেছিলো, আর আজকে হচ্ছে ভোরে আমি চলে যাব। তো তারপর মা দিদি সবাই চলে যাবে। তো যাই হোক, এখন ব্যাগপত্রগুলো টোটো চলে এসেছে, ব্যাগপত্রগুলো সব টোটোতে লোড করে তারপরে আমরা যাব হচ্ছে সতীশ সামন্ত স্টেশনে। দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি, আর ওই যে দেখো পেছনে মা বসে আছে, আমিও বসেছিলাম, বেশিক্ষণ বসতে ভালো লাগেনি তাই উঠে চলে এসেছি। আমার না ট্রেনের জানালা ধারে বসতে বা দরজার সামনে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। এখন পৌঁছে গেছি পাঁশকুড়াতে, ওই যে পেছনে ট্রেনটা দেখতে পাচ্ছ, ওই ট্রেনটাতে করেই এসেছি আমরা। এখন আমরা খড়গপুরে দাঁড়িয়ে আছি, কারণ পাঁশকুড়া থেকে যে লোকালটাতে এসেছিলাম আমরা ওটা ভীষণ ভিড় ছিল, তাই আর ভিডিও করা হয়নি, আর অনেকটাই লেটে এসেছিল, যার জন্য আমাদের পরের ট্রেনটার জন্য আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। কারণ আমাদের ট্রেনটা ছিল 10:15 আর আমরা পৌঁছেছিলাম হয়তো মানে 10:05 বাকি, এইরকমই আমরা পৌঁছেছিলাম খড়গপুরে। তো আমি যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটা হচ্ছে ফলকনামা এক্সপ্রেস, আর প্রায় 10 মিনিটের পরেই চলে এসেছিলো, একদম ঠিকঠাক টাইমেই, কোনো লেট হয়নি। তো ট্রেনে অলরেডি উঠে গেছি, কারণ ওরা সবাই তুলে দিয়ে চলে গেছে। তো এটাই হচ্ছে আমার সিট, ওই উপরেরটাতে দেখো উপরে সমস্ত ব্যাগপত্র তুলে দিয়েছে। প্রথমে ভাবছিলাম যে কি করে এসব নামাবো আমি, তো যাই হোক পরে সব কিছু ঠিক হয়ে গেছে, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওই যে দেখো আমি আয়নার ধারে দেখা যাচ্ছে। এখন ট্রেনে উঠে গেছি, একটু ভয় লাগছে, একা একা যাবো তো, বাট ট্রেনটা দেখে মনে হচ্ছে না ভয়ের কিছু আছে। তো যাই হোক চলো, এখন একটু বসি, জল খাই, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। প্রথমে যখন দেখেছিলাম ফোনে যে আমার সিটটা আপারে পড়েছে, ভীষণ টেনশন করছিলাম যে আমার এত ব্যাগপত্র রাখবো কোথায়, যেহেতু ফার্স্ট এসিতে এখানে তো বেশি ব্যাগপত্র ঢোকানোও যাবে না, অন্যদেরও ব্যাগ থাকবে। যাই হোক ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে এসে মোটামুটি ওই দাদারা মানে গৌতমদা এসে সব উপরে তুলে দিয়েছিল, তারপরে মোটামুটি সব কিছু ম্যানেজ হয়ে গেছে, তো একটু শান্তি লাগছে। আমি এখন চা খাচ্ছি বসে বসে, অনেক কষ্ট করে একটা চা পেয়েছি, তাও লাল চা নয়, দুধ চা। জানি না এটা খেয়ে কতক্ষণ আমি সুস্থ থাকবো, কারণ দুধ চা খেলে আমার শরীর অসুস্থ হয়।
কিছু তো একটা চা খেতেই হবে, অস্বস্তি করছিল যার জন্য দুধ চা খেয়ে নিয়েছি। এখন বসে আছি আর আমি নামবো হচ্ছে 6:30-7:30 দিকে। ট্রেন লেট হলে হয়তো, মানে ট্রেনে টাইম ছিল 5:30-6:30 নামবো, বাট ট্রেন লেটের জন্য এখন দেখাচ্ছে 6:30। এরপর যদি ট্রেন লেট হয় তো আরও দেরি হতে পারে। তো তোমাদের দাদাভাই স্ট্যান্ডে বাস স্ট্যান্ড নয়, স্টেশনে দাঁড়িয়ে থাকবে, তো ও এসে নিয়ে যাবে। এত ব্যাগপত্র আছে, আমি ভাবছি কী করে নিয়ে যাব। তো ট্রেনে একজন আছে, তো ওকে বলে দিয়ে গেল, ওই গৌতমদা যে বলেছিলাম একজন দাদা এসেছে, তো সেই দাদাটা বলে দিয়ে গেল নামানোর জন্য একটু হেল্প করবে, তারপর তোমাদের দাদা ভাই এসে নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন বসে আছি আর কি, বসে বসে আর কতক্ষণ থাকবো, জাস্ট শুয়ে পড়েছি আমি। আর বাড়ি থেকে মুভি ডাউনলোড করে এনেছিলাম, আমি জানি বোর হবো শুধু শুধু, আর নেটওয়ার্ক প্রবলেম হবে, কারণ তোমাদের দাদাভাই যখন যে মানে বাড়ি আসতো নেটওয়ার্ক একদম থাকতো না, তো সেই জন্যই আমি মুভি ডাউনলোড করে এনেছিলাম। যাই হোক, বসে বসে টাইম পাস তো হবে, তারপর টাইম অলরেডি কেটেই যাবে মনে হয়। আর এমনিতেই আমি সময় অতিবাহিত খুব ভালোভাবেই করতে পারি বসে বসে এক জায়গাতে। চলো দেখা যাক কতক্ষণ বসে থাকতে পারি। এখানে সব ব্যাগপত্রকে এইভাবে সাজিয়ে রেখেছি, ওই যে আমার বেডিং ওটাকে নিয়ে যেতে হচ্ছে, কারণ ওখানে তো বিছানাতে পাতাতে হবে না, কিনলেও কেনা যেত, বাট এই মুহূর্তে এত টাকা খরচ করার আমি কোনো মানে দেখতে পাচ্ছি না, সেই জন্যই আমি ওটাকে নিয়ে যাচ্ছি। এটা রীতিমতো আমার জেদেই নিয়ে যাচ্ছি, ও কিনবে বলেছিল বাট আমি ওকে কিনতে দেইনি। ওইখানে লাগিয়েছে ওইটা বেডিং, আর এটাও ব্যাগ আছে, এটা পার্সোনাল ব্যাগ, আর এটাতেও খাওয়ার আছে টুকটাক, জলটাকে ওখানে রেখে দিয়েছে। আর নিচে দুটো ব্যাগ আছে, এই এই যে একটা, আর একটা ভেতরে আছে। চলো এইভাবে বসা যাক। নিচে তো চালের ব্যাগটাকে রেখেছি, কারণ ভীষণ ভার, ওইটা ভারী ভীষণ, তো নিচে চালের ব্যাগ, আর যেটাতে থালা বাসন পুড়েছিলাম তো সেটাও নিচে আছে, আর বাকি লাগেজটাও ভীষণ বড় ভার, মানে ট্রলিটা ভিআইপিটাকে কী করে নামাবো আমি ভাবছি। ওখানে একজনকে বলা আছে, তো ওই দেখি যদি নামিয়ে দেয় ভালো, নয় তো তোমাদের দাদাভাইকে পুরো ভিতরে ঢুকে ওগুলোকে নামাতে হবে। চেষ্টা করবো আমি কিছু কিছু নামিয়ে বাইরের দিকে নিয়ে যাওয়ার। আর এখন বাজে হচ্ছে 11:30, টাইম তো কাটতেই চাইছে না, ফোনটাকে মোটামুটি মানে ব্যবহারই করতে পারছি না, কারণ নেট আমি ব্যবহার করতে পারছি না, তো নেটওয়ার্ক একদমই নেই, জিও তো থাকারও কথা নয়। চলো এখন মুভি ডাউনলোড করে এনেছিলাম, ওই মুভিটাই দেখি, তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে। একটা বেশ টানা লম্বা ঘুম দিয়েছি, তারপর ঘুমটা ভাঙলো, তো সেটাও আবার ঠান্ডার জন্য, ভীষণ ঠান্ডা লাগছিলো, এসিটা অটো করা ছিল যার জন্য এত ঠান্ডা, মানে পুরো শীতকালের মতো ঠান্ডা লাগছিলো। সেই যে 11:30 দিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, তো একটানা ঘুম মেরে উঠে দেখি 1:30-2 মতো বাজে। তো যাই হোক, বোর হচ্ছিলাম এরপর একটুক্ষণ, কারণ জানালাটা থাকলে ভীষণ ভালো হতো, একটু জানালার ধারে বসলে না এমনি আমার সময় কেটে যেত। তো যাই হোক, জানালা নেই, পরের দিকে নিচে একটু বসেছিলাম, তখন জানালার ধারে একটু বসেছিলাম। তো যাই হোক, চলো এখন কী করে দেখা যাক। মহানগর বাজার আছে না, যেখানে ওই করমণ্ডল এক্সপ্রেস ঘটনাটা হয়েছিল, এখন ওটাই ক্রস করছি, দেখি আমি যদি পারি তোমাদের ভিডিও করে দেখাবো। এতদিন যে জিনিসটাকে ফোনে দেখেছি, আজকে নিজের চোখে দেখে সত্যি, মানে এতদিন অতটা কিছু মনে হয়নি, জাস্ট অ্যাক্সিডেন্ট একটু মন খারাপ হচ্ছিলো, এত লোক মারা গেল, ব্যাস এটুকুই। কিন্তু সত্যি নিজের চোখে দেখে এতটা খারাপ লাগছিলো, মানে নিজে যে বগিতে যাচ্ছি সেই রকমই আরেকটা বগি উল্টে পড়ে আছে, সেরকম যদি দেখো তো সামনে কীটা হবে তোমরা আশা করি বুঝতে পারছো। আর আমি যে ট্রেনটাতে ছিলাম সেটা হচ্ছে ফলকনামা এক্সপ্রেস, তো আমার পরের ট্রেনটাই ছিল হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, ওই একই রুটেই গেছিলো ওই ট্রেনটা। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছিলো আজকের দিনে ওই ট্রেনটাই বুক করবে, তারপরে একটু ভয় পেয়ে ওকে না বলেছিলাম ঠিকই, বাট ওটা একটা অযুক্তি কথা যে একবার হয়েছে বলে যে বারবার হবে এমনটা নয়, তো ঠিক আছে। তো তারপরে ওটা আর করা হয়নি, কারণ আমার টাইমটা একটা মেনটেন ছিল না, যে আমি ভোরে উঠে ওই এই ট্রেনটা বুক করেছিলাম বলে টাইমের মধ্যে নেমে গেছিলাম, আর এরপরে করমণ্ডলটা যদি বুক করা হতো তাহলে ওটা মানে আরও লেট হয়ে যেত, সমস্যা হতো, তো সেই হিসেব করেই আমরা ফলকনামাতে মানে টিকিটটা বুক করেছিলাম। দেখলেই তোমরা কী অবস্থা হয়েছে বগিগুলোর, মানে দেখে না গা হাত পা শিরশির করছিল, জানি না যাদের সাথে হয়েছে কী খারাপটাই না হয়েছে,
তো যাই হোক, ওটা দেখার জন্য আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি দেখবো ওটা কোথায় হয়েছিল। তো ঘুমিয়ে গেছিলাম, এতক্ষণ টানা পুরো ঘুমিয়েছিলাম। আমার জেঠিমা এক্ষুনি ফোন করেছিল, তো ঘুমটা ভেঙে গেছে, বাথরুমে গেছিলাম। তো গিয়ে দেখলাম যে ট্রেনটা এখন কোথায় আছে, দেখছি যে বাহানগর বাজারে ঢুকছে জাস্ট। তো সেই জন্যই আমি তখন গিয়ে ভিডিও করলাম। আর ওখানে একজন টিটি দাঁড়িয়েছিল, তো যে তুমি ভিডিও করবে, তো তখন এসে আমাকে বললো যে ভিডিও করো। আমি বুঝতেই পারিনি যে চলে এসছে ওইখানে, বোঝাই যাচ্ছে না, সব একই রকম লাগছে পুরো, মানে সাইডগুলো মোরাম মোরাম মতো। প্রথমে মনে হচ্ছে যে হ্যাঁ, এই মোরামগুলো হয়তো অ্যাক্সিডেন্টের জন্য হয়তো ফেলেছে বা কিছু একটা হবে। দাঁড়িয়ে দেখছি, তখন বলছে এখানেই হয়েছিল, এখানে তুমি ভিডিও করো, আমাকে বলছে নিজে থেকে। তো আমি ভিডিও করেছিলাম, চুপচাপ শুধু দেখছি আমি, মানে কি ভয়ঙ্কর। এরপর আবার একটু খিদে পেয়ে গেছিলো, তো ওই যে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটা, তো ওর সাথেই আমার সময় কেটে গেছিলো। ও আর ওর মা যাবে হচ্ছে বিশাখাপট্টনম, তো ওদের সাথেই কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছিলো। তো যাই হোক, এখন একটু খিদে পেয়ে গেছিলো, যার জন্য খেয়ে নিচ্ছি। তো এরপর বিকেলের দিকে একটু নিচে আমি বসেছিলাম, যে ওই যে যার সাথে পরিচয় হয়েছিল ওর সাথেই কথা বলতে বলতে আমি জানালার ধারে একটু বসেছিলাম আর এই ভিডিওটা করছিলাম। তো একটা কথা বলি তোমাদেরকে, আমার না ট্রেন জিনিসটা ভীষণ ভালো লাগে, কেন জানি না, বিশ্বাস করবে না তোমরা, স্টেশন বলো ট্রেন বলো, বিশেষ করে সন্ধ্যের টাইমে স্টেশনটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে আমি এখন আমি ট্রেনে অনেকবার চেপেছি, এখনও যদি রাস্তা ধারে ট্রেন দেখি না, আমি ছুটে ছুটে যাবো, ট্রেনটা কখন যাবে আমি দেখবো। আমার ট্রেনটা এতটাই ভালো লাগে, মানুষের জানি ফ্লাইটে ওঠার স্বপ্ন থাকে যে কবে ফ্লাইটে উঠবো, জীবনে একবার ফ্লাইটে উঠবো, আমার এই স্বপ্নটা কখনোই আসেনি যে জীবনে একবার ফ্লাইটে উঠবো। অবশ্য হ্যাঁ, সুযোগ পেলে কে না ওঠে, সবাই উঠতে চায়, কিন্তু ওই যে স্বপ্ন জিনিসটা এটা নয়। ভীষণ ইচ্ছা আমার ট্রেনে চাপবো, মানে এতবার চেপেছি আরও চাপবো, আমার ট্রেন চাপতে ভীষণ ভালো লাগে, ভীষণ। তো যার জন্য আমার বেশ বসে বসে আমার ভালোই লাগছিল। তো এখন এই দেখো হালকা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, এরপর তোমরা অনেকগুলো পাহাড়ও দেখতে পাবে। আমার সময় হয়ে এসেছে, এখন বাজে 7:05 বাকি, আর আমি নামবো 7:20। তো যাই হোক, এদিকে দেখো কত ব্যাগ, মানে আমাকে না ট্রেন থেকে বের করে দেয়, এতক্ষণ তো বের করেনি আর বের করবেও না। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এসেই এইসব নামাবে, আমি এখন এইসব ওখান থেকে মানে এই রুম থেকে বের করে ওখানে রেখেছি। আর তোমাদের দাদা ভাই এলো, ওটাকে ট্রেনে নামাবে, আমি ভাবছি কী করে নামাবে, অনেকটাই কষ্ট হবে নামাতে, যদি কাউকে আনে সঙ্গে করে তো নামাতে সুবিধা হবে, দেখি কী করে। তো ফোন করছিলাম এক্ষুনি, কথাও বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, অর্ধেকটা টাইম তো আমি ওর সাথেই কথা বলে বলে কাটিয়েছি, একা একা কী করবো, বোর হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, টাইমটা ভালোভাবেই কাটিয়েছি, ওখানে একজন মারোয়ারি একজন মেয়ে ছিল, তো তার ছেলে ভীষণ দুষ্টু, তো তার সাথে একটু মজা করেছিলাম এই আর কি। তো ওনারা বাংলা মোটামুটি বোঝে, তো আমার খুব ভীষণ সুবিধা হয়েছিল। আর আমি তো হিন্দি ঠিক মতো বলতেই পারি না, যাই হোক বাংলাতেই বলেছিলাম, বুঝতে পেরে গেছিলো। তো আর একজন ছিল কাকু বলতে পারো, কাকুটাই, তো তিনিও ছিল বাঙালি। তো যাই হোক, অনেক হেল্প হয়েছে আমার। তো তো চলো এখন দেখি নিচে নামি, তারপর তোমাদের সাথে কথা বলবো একদম, কারণ আমি তো নামানোর সময় আর ভিডিও করতে পারবো না। তো যাই হোক, একদম নেমে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি 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 পৌঁছে গেছি, আর বরবাবু দেখা পেয়ে গেছি, ভীষণ একটা আলাদাই শান্তি লাগছিল। এমনিতেই এতদিন পর দেখা হলো, তার উপর একা এসেছি হঠাৎ, দেখা মানে আলাদাই একটা ফিলিংস ছিল, বুঝতে পারবে না তোমরা। তো যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয় পাওয়ার কিছুই হয়নি, নিজেই আমি গেট পর্যন্ত একটু টেনে নামিয়ে মানে টেনে নিয়ে গেছিলাম, দাঁড়িয়েছিলাম, তারপর তো বগি নাম্বার যেখানে দাঁড়াবে তো সেটা দেখেও দাঁড়িয়েছিল। তো যাই হোক, মোটামুটি ভালোভাবে নেমে গেছি।
এখন অটোতে সব ব্যাগপত্রগুলো তুলছে, অটো কাকুটাও অনেকটা হেল্প করেছে, দুটো ব্যাগ এনেছিল। তারপরে বড়ও তো একা মনে হয় চারটে ব্যাগ এনেছিল, আমি নিজে দুটো ব্যাগ এনেছি। তো এই করে অনেকগুলো ব্যাগ মোটামুটি বয়ে এনেছি। তো যাওয়ার সময় একটা দোকানে দাঁড়িয়েছিলাম, আর এই জলের ড্রামগুলো কিনেছিলাম, কারণ গিয়ে তো জল রেখে খেতে হবে, তো সেই জন্য ওগুলো কেনা। আর এই যে মশলার ডিবাটা, ওটা আর আসার সময় কিনে আনা হয়নি, এখানেই কিনে নিয়েছি। আর এইটা ব্রাশ রাখার জন্য একটা ক্যাপ। এরপর দাঁড়িয়েছিলাম হচ্ছে সবজি মার্কেটে, তো গিয়ে রান্না করেও খেতে হবে। তো যার জন্য মানে অ্যাকচুয়ালি এত কিছু একসঙ্গে কেনা হচ্ছে যাওয়ার সময়, কারণ তোমাদের দাদাভাই ডিউটি এখন রানিং চলছে, কোনো ছুটি নেই, যার জন্যই ও কাল আজকে আমি এসেছি রাত্রে, ও কালকে সকাল থেকে আবার ডিউটি, তো সেই জন্য ও তো সময়ই পাবে না। এই জন্যই যাওয়ার সময় সবজিগুলো কিনে নিয়ে যাচ্ছে। আর এখানে না একদমই সবজিগুলো ভালো নয়, শুকা শুকা মতো একদমই ভালো নয়। তো কোনো রকম যেটুকু দরকার, ওই আলু পেঁয়াজ আর আদা রসুন যা যা লাগে, তো সেই সবই কিনে নিচ্ছি, আর সেভাবে কিছু কিনে নি। তো মোটামুটি এসেই গেছি সব কিছু কেনাকাটা করে, ওখানে ও চেকিং করতে গেছে, তাই আমি বসে আছি। আর এখানে না আমি যা কিছু দেখেছি, মানে আমাদের কোয়ার্টারটাকে আমি দেখেছি ফোনে, তো আমি এখানে আন্দাজে করে দেখছিলাম যে আমি দেখি আন্দাজ করে বলতে পারি কি না কোন কোয়ার্টারটা, তাও অন্ধকারে আমি মানে একদম সঠিক বলেছি। কিন্তু তো যেতে যেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার ট্রেনটা লেট হয়ে প্রথম থেকেই ফোনে তো দেখা যায় কটার সময় পৌঁছাবে, তো মোটামুটি 7টার দিকে পৌঁছাবে এটাই ঠিক ছিল। কিন্তু তোমাদের দাদাভাইকে আমি সেই 4টে থেকে ফোন করে করে তুমি আগে আসো আগে আসো স্টেশনে আসো বলে বলে মোটামুটি ওকে আমি আনিয়েছিলাম। তো ওই যে 4টার সময় ও কোয়ার্টারে এসেছিল, ও আগে যেখানে থাকতো সমস্ত জিনিসপত্র রেখে, গ্যাস এটা ওটা যা যা লাগে লাগবে সেইগুলো সব রেখে দিয়ে ও ডাইরেক্ট চলে গেছিলো 4টার সময় স্টেশনে, সেই 4টে থেকে বসেছিল। তো যাই হোক, সব কিছু ব্যাগপত্র নিয়ে এখন আমরা যাচ্ছি উপরে কোয়ার্টারে। আর এখানে নিচে একজন ছিল, মানে নিচের কোয়ার্টারে একজন ছিল, তো অনেক হেল্প করে দিল ব্যাগপত্র তোলার জন্য। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি। এই অবস্থায় এসে কিভাবে রান্না করব, কিভাবে খাবো, কিভাবে ঘুমোবো, মানে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না, পুরো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কী করে সব কিছু গোছাবো। তো যাই হোক, মোটামুটি সব কিছু পরে ঠিক হয়ে গেছিলো। তো দেখো ভিডিওটা। তো ফাইনালি পৌঁছে গেছি, ভীষণ খিদে পেয়ে গেছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এই দেখো এত সব ব্যাগপত্র ওইদিকে, পুরোটাকে যে কী করে কী গোছাবো দুজন মিলে ভগবানই জানে। তো যাই হোক, এখন আর কিছু কথা বলবো না, বাকি ভিডিওই করে যাবো, হয়তো ভয়েস দিয়ে দেবো, দেখতে থাকো ভিডিওটা। দাদাভাই গেছেন নিচে ওই অটোওয়ালার সাথে কথা বলতে, আর অনেক এত ব্যাগপত্র ছিল, একা তো নিয়ে আসা সম্ভব না। আমরা নিয়ে আসছি দেখে পাশের কোয়ার্টারে একজন একটু হেল্প করে দিল। তো যাই হোক, চলো যাই না, এরপরে আর ভিডিও করে কথা বলতে পারবো কি না ভয়েস দিয়ে দেবো। ভীষণ খিদে পেয়ে গেছে, এত ব্যাগপত্র হয়েছে মোটামুটি, এখন রেখে দিচ্ছি, পরে কথা বলছি। আসা মাত্রই এখনও স্নান করিনি, কিচেন রুমে ঢুকে ছোটোখাটো যেগুলো কাজ ছিল সেটা হচ্ছে রাত্রের খাবার করতে হবে, সেটা হচ্ছে প্রথমে একটু ভাত বসিয়েছি, তারপর মোটামুটি এরপর যা হবে দেখা যাচ্ছে, আলু সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ দেবো, আর ওইগুলোই হবে। তবে হ্যাঁ, এখন ভাত না করলে হতো, অনেকেই বলেছিলো খাবার দিয়ে যাবে, খাবার দিয়ে যাবে, বাট তাদের না কোয়ার্টারটা আমার মানে এই কোয়ার্টার থেকে অনেকটা দূরে, তো শুধু শুধু তাদেরকে আর হ্যারাস করলাম না। তো তোমাদের দাদাভাই নাই বলে দিয়েছে, সেই জন্য আমরা নিজেরা করে নিচ্ছি, আর এখন জাস্ট ছোটোখাটো জিনিস ঢুকিয়ে দিচ্ছি ডিবার ভিতরে। তো চলো কাজগুলো করে নিই। ভাত তো বসিয়েছি তোমরা দেখলেই, সেই জন্য ওইটুকু সময় কী করবো, তো ডিবাগুলোকে সাজাচ্ছিলাম, আর যা যা প্যাকেট ছিল ওগুলো তোমার দাদাভাই কিনে রেখেছিলো ক্যান্টিন থেকে, আমি সব ডিবা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, এগুলো কেনা ছিল আমার। শুধু লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়িটাই আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম, কারণ ওগুলো আমাদের বাড়িতেই, সেই জন্য আর ওগুলো কিনিনি। তো যাই হোক, এরপর তোমাদের দাদাভাই এসে বললো যে রান্না টান্না যা করছো বন্ধ করো, স্যার এসেছে আমাদের নিয়ে যাবে, সেখানে গিয়ে আমরা খেয়ে আসবো। তো তারপর আবার ভাত যে হচ্ছিলো ওটাকে অফ করে দিলাম, কারণ না বলেছিলাম তো, জোর করে আমাদেরকে নিয়ে গিয়ে মোটামুটি সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলো, তো সেই সেখানেই আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর সেগুলো ভিডিও করিনি। তো ঝটপট করে স্নান টান করে রেডি হয়ে আমরা চলে গেছিলাম খেতে, তারপরে এসে তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করবো, তোমাদের অনেক অনেক আমি ওয়েট করিয়েছি, খুবই দুঃখিত আমি তোমাদের কাছে, কারণ আশা করি তোমরা বুঝবে ব্যাপারটা, কারণ বুঝতেই পারছো নতুন একটা জায়গাতে এসেছি, আমরা এসব জিনিসে অভ্যস্ত নই, নিজেকেই সব কিছু সামলাতে হচ্ছে। তোমাদের দাদাভাই ডিউটি রানিং চলছে, পরের দিন সকালে উঠেও রান্না করার কথা ছিল বাট করতে পারিনি, আবার অন্য একজন এসে ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট দিয়ে গেছিলো, সেটা আলাদা কথা। বাট এত কিছু গোছানো গোছানি, এত কিছু নিয়ে না একটু সময় চাইছিলাম ভিডিওটাকে এডিট করে পোস্ট করা। তার উপর এখানে নেটওয়ার্ক প্রবলেম, অনেক কিছু ঝামেলার জন্য আমি ভিডিওটা এতদিন এডিট করে পোস্ট করতে পারিনি। তো ফাইনালি সময় করে আজকে এডিট করলাম, আমি এবার পোস্ট করে দেব। তো আমি কিন্তু এটা এসেছিলাম হচ্ছে যেদিন তোমরা বাসন কোসনের ভিডিওটা দেখেছিলে তার পরের দিনই, মানে ষোলোই জুন আমি এসেছিলাম। তো ভাবো কতদিন পর আমি ভিডিওটা দিচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।